হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ইউটিউব চ্যানেলের নতুন ক্লাসে আজকে চলে আসলাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আজকে আমরা যে ক্লাসটা শিখব এই টপিকসটা এইচএসসি 2021-এ যারা পরীক্ষা দিবা তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে গত ক্লাসে আমরা এই রিলেটেড পড়ালেখা করেছি এসি এবং এমসি রেখা কিভাবে অঙ্কন করতে হয় এবং তাদের মধ্যে সম্পর্ক দেখাও। শিক্ষার্থীরা, আজকে আমরা চলে আসব ইকোনমিক্স এইচএসসি চ্যাপ্টার 3 ক্লাস নাম্বার 8 প্রথম পত্র প্রোডাকশন চ্যাপ্টার। এসি ও এমসি রেখা অঙ্কন ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম 2021, মানে এবার যারা পরীক্ষা দেবা তাদের জন্য। আমি তোমাদের সুবিধার জন্য চট্টগ্রাম বোর্ড 17 সালের একটি প্রশ্ন তুলে রেখেছি যেখানে উৎপাদন আছে কিউ, টিসি মোট ব্যয়, এসি গড় ব্যয়, এমসি মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। আসলে এসি এমসি করে দেওয়া ছিল না বোর্ডের প্রশ্নে, আমি করে নিয়েছি। তোমরা দেখো মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়। এখানে ঘ নাম্বার 4, ঘ নাম্বার প্রশ্ন ছিল এসি ও এমসি এর সম্পর্ক চিত্রে দেখাও বা লেখ চিত্রে দেখাও। আমি আবারও বলছি, এসি ও এমসি এর সম্পর্ক চিত্রে দেখাও। তোমাদের প্রশ্নে কিউ ছিল বা উৎপাদনের পরিমাণ ছিল এবং টিসি বা মোট ব্যয় ছিল, এসি এমসি ছিল না। আমরা গ নাম্বারে এসি এমসি বের করে নিব, আমরা গ নাম্বারে এসি এমসি বের করে নিব। এসি এমসি কিভাবে বের করতে হয় তা তোমরা 7 নাম্বার ক্লাসে শিখেছো। যদি কেউ না মনে থাকে তবে এটা আমার ক্লাস নাম্বার 8, তোমরা 7 নাম্বার ক্লাসটা দেখে শিখে নিতে পারো এসি ও এমসি কিভাবে অঙ্কন করতে হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা এসি ও এমসি চিত্র অঙ্কন করে তারপর তার সম্পর্ক নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা পড়ছি এসি ও এমসি এর সম্পর্ক, বাংলায় বললে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক। তাহলে আমরা তৈরি করে ফেলি গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক। এর জন্য আমাদের একটি বড় ডায়াগ্রাম আর্ট করতে হবে, ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ নিব। আমরা একটু বড় করে তৈরি করি, আমরা ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ একটু বড় করে তৈরি করব। শিক্ষার্থীরা তোমরা খেয়াল রাখো, আমরা একটু লম্বা করে নিলাম, এটা হচ্ছে ভূমি অক্ষ ও এক্স, এটা লম্ব অক্ষ ও ওয়াই। আমরা ভূমি অক্ষ নিলাম, ও এক্স এবং লম্ব অক্ষ নিলাম ও ওয়াই। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে কি কি রেখা অঙ্কন করব? আমরা এখানে এসি রেখা এবং এমসি রেখা অঙ্কন করব। তাহলে আমরা লম্ব অক্ষে দিব এসি এবং এমসি, এসি ও এমসি। আমরা লম্ব অক্ষে দিলাম এসি এমসি, নিচে দিলাম উৎপাদন যেটাকে আমরা কিউ বলছি, আমরা নিচে দিলাম উৎপাদন যেটাকে আমরা কিউ বলছি। আমরা লম্ব অক্ষে দিলাম এসি ও এমসি এবং ভূমি অক্ষে দিলাম উৎপাদন বা কিউ। আমাদের উৎপাদন ছিল, শিক্ষার্থীরা তোমরা দেখো, 1 2 3 4 5। তাহলে আমরা ডেটা ইনপুট করি বড় বড় গ্যাপ দিয়ে, 1 2 3 4 5। তাহলে আমরা উৎপাদন করেছি 1 2 3 4 এবং 5, 1 2 3 4 5। লম্ব অক্ষে আমরা ডেটা দিব এসি ও এমসি ডেটা, লম্ব অক্ষে আমরা এসি ও এমসি এর ডেটা দেব। তাহলে এসি ও এমসি এর ডেটা আছে আমাদের, তোমরা খেয়াল করে দেখো, 6 থেকে শুরু করে 13 পর্যন্ত। তাহলে আমরা ভেঙে নেই, 5 10 আর 15, আমরা সমান তিন ভাগে ভাগ করে নিলাম, 5 10 এবং 15, আমরা সমান তিন ভাগে ভাগ করে নিলাম, 5 10 এবং 15। তাহলে আমরা ডেটার গ্যাপ গুলো একটু বড় বড় দিব, তাহলে আমাদের চিত্র সুন্দর হবে। এরপর আমাদের ডেটা কত লাগবে, 6 লাগবে, তাহলে 6 নিশ্চয়ই 5-এর একটু উপরেই হবে, 6। 8 হবে আনুমানিক এই জায়গায়, 8। আচ্ছা, 8 আমরা আর একটু নিচে দেই, 9 আছে আমাদের, ধরলাম 7 এই জায়গায়, 8 এই জায়গায় এবং 9 এই জায়গায়। তাহলে 5 6 7 8 9 আর আমাদের লাগবে 13।
তাহলে 13টা হিসাব মতো এই জায়গায় হয় 13টা হিসাব মতো এই জায়গায় হয় কারণ মাসখানে হচ্ছে 12.5 মাসখানের একটু উপরে মাসখানে হচ্ছে 12.5 12.5 তাহলে মাসখানের একটু হবে উপরে হবে 13 তাহলে শিক্ষার্থীরা আমাদের এই কয়টা ডেটা হলে কিন্তু আমরা এসি এবং এমসি রেখা অঙ্কন করতে পারবো তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে এসি রেখা অঙ্কন করব তাহলে আমরা এসি রেখা অঙ্কন করি উৎপাদন যখন 1 তখন এসি হচ্ছে 10 শিক্ষার্থীরা তোমরা দেখো উৎপাদন যখন 1 তখন এসি হচ্ছে 10 তাহলে আমরা 1 থেকে একটি লম্ব টানি এবং 10 থেকে একটি লম্ব টানি এবং একটি বিন্দু দিই শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা একই ডায়াগ্রামে বা একই চিত্রে যদি দুইটা রেখা থাকে তাহলে এবি সিডি বিন্দু দিতে হবে না এখানে আমাদের এসি রেখা এবং এমসি রেখা আছে তাই এবি সিডি বিন্দু দিতে হবে না দুইটা রেখা অঙ্কন করব দুই এর সাথে কত শিক্ষার্থীরা দুই এর সাথে 9 আমরা এসি রেখা অঙ্কন করতেছি দুই এর সাথে 9 তাহলে এই যে 9 থেকে লম্ব টানলাম এই যে আমরা 2 থেকে লম্ব টানলাম তাহলে আমাদের আরেকটি বিন্দু পেয়ে গেলাম তারপর শিক্ষার্থীরা তোমরা দেখো 3 এর সাথে 8 আমরা 8 থেকে লম্ব টানলাম এবং 3 থেকে লম্ব টানলাম 8 থেকে লম্ব টানলাম এবং 3 থেকে লম্ব টানলাম আমরা আরেকটি বিন্দু পেয়ে গেলাম এবার 4 এর সাথে আবার 8 3 এর সাথেও 8 4 এর সাথেও 8 তাহলে 4 থেকে উপরে তুললাম এই 8 থেকে একটু আগায় নিয়ে আসলাম তাহলে 3 এর সাথেও 8 4 এর সাথেও 8 3 এর সাথেও 8 4 এর সাথেও 8 5 এর সাথে এসি কত বা গড় ব্যয় কত 9 5 এর সাথে গড় ব্যয় 9 5 এর সাথে 9 তাহলে 5 একক সাথে আবার বেড়ে গেল আমরা এখান থেকে ডট ডট দিয়ে নিয়ে আসি আমরা 5 এর সাথে কত নিলাম আমরা 5 এর সাথে 9 তাহলে দেখো এসি প্রথম দিকে কমে তারপর স্থির হয় তারপর আবার বাড়ে আমরা দেখলাম এসি প্রথমে কমতেছে 10 9 8 তারপর স্থিরই থাকতেছে 8 আবার বাড়তেছে তাহলে এই বিন্দুগুলো আমরা যোগ করলে পেয়ে যাব এসি রেখা এই বিন্দুগুলো যোগ করলে আমরা পেয়ে যাব এসি রেখা এই বিন্দুগুলো যোগ করলে আমরা পেয়ে যাব এসি রেখা এই বিন্দু কয়টা যোগ করলে আমরা পেয়ে যাব এসি রেখা শিক্ষার্থীরা এবার আমাদের কাজ হলো এসি ও এমসি এমসি রেখা অঙ্কন করতে হবে শিক্ষার্থীরা এবার আমাদের কাজ হলো কিভাবে আমরা এমসি রেখা অঙ্কন করব তাহলে দেখো 1 এর সাথে এমসি কত 10 এবার উৎপাদনের সাথে এমসি এর সম্পর্ক 1 এর সাথে এমসি 10 1 এবং 10 টানাই আছে আমরা খালি একটু বড় করে দিলাম আমরা বিন্দুটা একটু বড় করে দিলাম এই যে 1 এই যে 10 তারপর শিক্ষার্থীরা তোমরা দেখো 2 এর সাথে কত আছে এমসি 2 এর সাথে আছে 8 2 এর সাথে 8 এই যে 2 এই যে 8 টানাই আছে আমরা শুধু বড় করে দিলাম লম্ব টানাই আছে এই যে 8 এই যে 2 লম্ব টানাই আছে আমরা শুধু বিন্দুটা একটু বড় করে দিলাম তারপর শিক্ষার্থীরা 3 এর সাথে আছে 6 3 এর সাথে আছে 6 এই যে 6 থেকে টানলাম এই যে 3 এর সাথে এসে লেগে গেল এই যে 3 এই যে 6 বিন্দুটা একটু বড় করে দিলাম বিন্দুটা একটু বড় করে দিলাম তারপর শিক্ষার্থীরা 4 এর সাথে আছে 8 4 এর সাথে আছে 8 এই যে 4 এই যে 8 দেখো টানাই আছে এই যে 8 আর এই যে 4 মানে এইটা একটু আমি বড় করে দিলাম তোমরা দেখো অলরেডি কিন্তু টানাই আছে এই যে 8 এই যে 4 দেখো এই যে 4 এর সাথে 8 এমসি 4 এর সাথে প্রান্তিক ব্যয় 8 8 আমাদের টানাই আছে এই যে 4 এর সাথে আমরা বড় করে দিলাম এবং শিক্ষার্থীরা শেষ পর্যায়ে তোমরা দেখো এমসি অনেক বাড়বে 5 এর সাথে 5 এর সাথে 13 5 এর সাথে 13 এই যে 13 থেকে আমি ডানে গেলাম এই যে 5 থেকে আমি উপরে উঠলাম এই যে 5 থেকে আমি উপরে উঠলাম এই যে 13 থেকে আমি ডান দিকে গেলাম তাহলে এই বিন্দুগুলো শিক্ষার্থী যোগ করলে শিক্ষার্থীরা এই বিন্দুগুলো যোগ করলে আমরা এমসি রেখা পাবো তাহলে এমসি হবে এইরকম এইরকম এটা হচ্ছে এমসি এটা হচ্ছে এমসি এটা হচ্ছে এমসি এই বিন্দুগুলো যোগ করলে আমরা পাবো এমসি তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো এসি এমসি এর আকৃতি কেমন হয় তোমরা দেখো ভালো করে এসি এমসি এর আকৃতি কেমন হয় দুটো রেখায় কিন্তু ইউ আকৃতির হয়েছে প্রথম দিকে দুটো রেখায় নিচের দিকে নামে একটা পর্যায়ে যায় দুটো রেখায় আবার উপর দিকে ওঠে তাহলে শিক্ষার্থীরা এসি এমসি সম্পর্ক কি তোমরা দেখো এসি যখন প্রথম দিকে কমে এসি যখন প্রথম দিকে কমে এমসিও কিন্তু প্রথম দিকে কমে কিন্তু এসি এক এক করে কমে এমসি দুই দুই করে কমে এসি এক এক করে কমে এমসি দুই দুই করে কমে তোমরা এখানে দেখো
নিচের দিকে নামা মানে কমা না 10 9 8 7 6 তাহলে এসি যখন কমতে থাকে এমসিও তখন কমতে থাকে কিন্তু এসির তুলনায় এমসি বেশি কমে এজন্য এসি রেখা নিচে এমসি রেখা অবস্থান করে তোমরা সূচিতে দেখো এসিও কমতে থাকে এমসিও কমতে থাকে এসি কমে এক এক করে এমসি কমে দুই দুই করে তাহলে উৎপাদন যত বাড়ানো হয় এসি কমতে থাকে এমসিও কমতে থাকে কিন্তু এসি যে হারে কমে এক এক করে কমে এমসি তার থেকে বেশি হারে কমে এজন্য এমসি রেখাটা বেশি নিচে নেমে যায় এসির তুলনায় তাহলে এসিও কমতে থাকে এমসিও কমতে থাকে কিন্তু এসির তুলনায় এমসি বেশি কমে তাহলে সম্পর্ক এক কি হবে শিক্ষার্থীরা সম্পর্ক এক কি হবে সেটা আমরা দেখি সম্পর্ক এক এটা হচ্ছে সম্পর্ক যদি আলোর কারণে দেখা না যায় তোমরা মুখে শোনো সম্পর্ক এক সম্পর্কে এক হচ্ছে এসি যখন কমতে থাকে এমসিও তখন কমতে থাকে কিন্তু তোমরা যদি লেখা বোঝা না যায় মুখে শুনে শুনে লেখো এসি যখন কমতে থাকে এমসিও তখন কমতে থাকে কিন্তু এসি এর তুলনায় কিন্তু এসি এর তুলনায় এমসি বেশি কমে তাহলে প্রথম সম্পর্ক কি এসি যখন কমতে থাকে এমসিও তখন কমতে থাকে কিন্তু এসি এর তুলনায় এমসি বেশি কমে এজন্য এজন্য এসি রেখা নিচে এমসি রেখা অবস্থান করে এজন্য আর জায়গা নেই অবস্থান করে তোমাদের শিক্ষার্থীরা ব্যাখ্যাটা এভাবে দিবা এসি যখন কমতে থাকে এমসিও তখন কমতে থাকে কিন্তু এসির তুলনায় এমসি বেশি হারে কমে এজন্য এসি রেখার নিচে এমসি রেখা অবস্থান করে এটা সম্পর্ক এক এবার তোমরা দেখো এসি যখন বাড়তে থাকে 8 থেকে 9 তখন এমসিও বাড়তে থাকে 8 থেকে 13 হয়ে গেল এসি যখন বাড়তে থাকে এমসিও তখন বাড়তে থাকে কিন্তু এসি শিক্ষার্থীরা তোমরা দেখো এসি যে হারে কমে এসি কত করে বাড়ে এসি যখন বাড়তে থাকে এমসিও তখন বাড়তে থাকে এসি এক এক করে বাড়তেছে 8 থেকে 9 8 থেকে 9 কিন্তু এমসি বেশি বাড়ে 8 থেকে 13 হয়ে গেল 8 থেকে 13 হয়ে গেল এসি 8 থেকে 9 এক বাড়লো সেখানে এমসি 8 থেকে 13 5 বেড়ে গেল তাহলে এসি যে হারে বাড়ে এমসি তার থেকে বেশি হারে বাড়ে দেখো এসি যে হারে বাড়ে এমসি তার থেকে বেশি হারে বাড়ে এজন্য এসি রেখার উপরে এমসি রেখা অবস্থান করে আমি সম্পর্ক 2 লিখে দেই তোমাদেরকে এবার হচ্ছে আমাদের সম্পর্ক 2 সম্পর্ক 2 এসি যখন বাড়ে এসি যখন বাড়ে এসি যখন বাড়ে বা বাড়তে থাকে এসি যখন বাড়তে থাকে এমসিও তখন বাড়তে থাকে তোমরা দেখো বাড়তে থাকে কিন্তু এসি এর তুলনায় এমসি বেশি বাড়ে কিন্তু এসি এর তুলনায় এমসি বেশি বাড়ে এজন্য এসি রেখার উপরে এমসি রেখা অবস্থান করে খালি চেঞ্জ হয়ে যাবে উপরে তোমরা দেখো এসি যখন বাড়তে থাকে এমসিও তখন বাড়তে থাকে কিন্তু এসির তুলনায় এমসি বেশি বাড়ে এজন্য এসি রেখার উপরে এমসি রেখা অবস্থান করে অনেকটা এসি রেখার উপরে অবস্থান করে উপরে অবস্থান করে তাহলে সম্পর্ক 2 কি হবে তোমরা শুনে শুনে লেখো এসি যখন বাড়তে থাকে এমসিও তখন বাড়তে থাকে কিন্তু এসি এর তুলনায় এমসি বেশি বাড়ে এজন্য এসি রেখার উপরে এমসি রেখা অবস্থান করে এজন্য এসি রেখার উপরে এমসি রেখা অবস্থান করে আরেকটা সম্পর্ক 3 এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে দেখো এটাও এসি রেখার সর্বনিম্ন বিন্দু 8 এটাও এসি রেখার সর্বনিম্ন বিন্দু 8 এসি রেখার দুটো সর্বনিম্ন বিন্দু আছে 8 8 এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখা এসি রেখাকে ছেদ করে উপরে উঠে যায় তাহলে এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দুকে ছেদ করবে এবং উপরে উঠে যাবে এই যে 8 এটা সর্বনিম্ন বিন্দু এটাও সর্বনিম্ন বিন্দু যে কোনো একটা সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে উপরে উঠে যাবে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এসি এমসি পরস্পর সমান হয় বা ছেদ করে উপরে উঠে যায় তাহলে সম্পর্ক 3 কি শিক্ষার্থীরা দেখো
এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এই যে এই জায়গাটায় এটাও আর এটাও আর এসি রেখার সর্বনিম্ন বিন্দু হচ্ছে আর সেখানে এসি এমসি পরস্পর সমান এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এসি এমসি পরস্পর সমান দুইটাই আর তাহলে আমরা লিখতে পারি সম্পর্ক তিন এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এসি ও এমসি পরস্পরকে ছেদ করে বা সমান হয় তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে মানে এই জায়গায় এসি এমসি পরস্পরকে ছেদ করে বা সমান হয় এই জায়গাটা এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এসি এমসি পরস্পরকে ছেদ করে বা সমান হয় তাহলে শিক্ষার্থীরা এই প্রশ্নটা তোমাদের সবচেয়ে বেশি সময় বোর্ডের প্রশ্ন হিসেবে এসে থাকে যেমন এসি সম্পর্ক এক এসি যখন কমতে থাকে এমসিও তখন কমতে থাকে কিন্তু এসির তুলনায় এমসি বেশি কমে এজন্য এসি রেখার নিচে এমসি রেখা অবস্থান করে সম্পর্ক দুই এসি যখন বাড়তে থাকে মানে উপরের দিকে উঠতে থাকে এসি যখন বাড়তে থাকে এমসিও তখন বাড়তে থাকে কিন্তু এসির তুলনায় এমসি বেশি হারে বাড়ে এজন্য এসি রেখার উপরে এমসি রেখা অবস্থান করে আর সম্পর্ক তিন এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে যদিও এখানে দুইটা সর্বনিম্ন বিন্দু আছে যে কোনো একটাতে ছেদ করবে বা সমান হবে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখা এসি রেখাকে পরস্পর সমান হয় এমসি রেখা ও এসি পরস্পর সমান হয় বা ছেদ করে বা তোমরা আরো দিতে পারো ছেদ করে উপরে উঠে যায় এটাও দিতে পারো তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে শিখে গেলাম খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস এসি এমসি আমরা কিভাবে অঙ্কন করব সেই সাথে এসি এমসি সম্পর্ক তিনটা শিক্ষার্থীরা তোমরা খাতায় লিখে আমার মেসেঞ্জারে পাঠাও এবং বোর্ডের আরো প্রশ্ন আছে এরকম বোর্ডের বিভিন্ন প্রশ্ন সেগুলো করে সলভ করে দেখাও আর ভালো থাকো প্র্যাকটিস করো বাই